না জেনে বেদাত করে ফেললে কি গোনা হবে? না জেনে কি বেদাত করেছেন এটা তার উপর নির্ভর করে। কারণ না জেনে কেউ যদি শেরকে একবার করে, তার বেদাতের মধ্যে কিছু বেদাত হচ্ছে শেরকে একবার, এগুলোকে আকিদাগত বেদাত বলা হয়। তাহলে আপনি যদি সেই টাইপের বেদাত করেন যে টাইপের বেদাত আপনাকে বড় কুফুরি অথবা বড় শেরকের মধ্যে ঢেলে দিল, তাহলে এটার ক্ষমা হবে না, এটা না জানার ওজরটা আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে জরুরি জ্ঞান হিসাবে ঘোষণা করেছেন। কেউ যদি বলে আখিরাতে গিয়ে আল্লাহ আমি তো নিঃশ্বাস নিতে ভুলে গেছি এই জন্য মরে গেছি এই জন্য এটাকে আত্মহত্যা হবে কিনা, প্রথম কথা হচ্ছে নিঃশ্বাস নিতে কি কেউ ভুলে যায়? আবার আপনি যদি বলেন যে আমি 5 মিনিটের জন্য হার্টটাকে বন্ধ করে রাখবো, পারবেন? এটা জরুরি জিনিস, আল্লাহ চালু করে দিয়েছেন। আপনার কিডনি বলবেন যে আমি 3 দিনের জন্য কিডনি লক করে ফেলবো, দেখি কেমন লাগে একটু এক্সপেরিমেন্ট করার জন্য, ক্যান ইউ ডু দ্যাট? পারবেন না। তার মানে হচ্ছে আপনার শারীরিক ফাংশন এটা জরুরি বিষয়, শরীরের এগুলো আল্লাহ তাআলা এমনভাবে চালু করে দিয়েছেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত, এগুলো সাধারণত রোগ আক্রান্ত না হলে বন্ধ হবে না। তো যদিও বুদ্ধিভিত্তিক বিষয়গুলো অনুভূতির বা ইন্দ্রিয়ের বিষয়গুলোর মতো না, তবুও আল্লাহ তাআলা মুসলিমদের যখন তারা আকল বালেগ হয়ে যায়, মানে যখন তাদের উপর ফরজটা সাব্যস্ত হয়, তখন তার জরুরি জ্ঞানগুলো ঠিক আপনার এই জরুরি জিনিসগুলোর মতো কাজ করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আপনার শরীরের যে জিনিসগুলো অটোমেটিক চলে, আপনার জ্ঞানের মানে মুসলিম হিসাবে আপনার জরুরি জ্ঞানটা এত মানে জরুরিভাবে অর্জন করতে হবে এবং দ্রুত বালেগ হওয়ার সাথে সাথে এই জ্ঞানটা যেন কার্যকর হয়, যাতে আপনি বড় ধরনের শিরক এবং কুফুরিতে নাস্তিকতায় লিপ্ত না হন। মানে এটা এতটাই জরুরি যে যেটা যদি আপনার মিস হয়, ও ঠিক যেমন কিডনি ফাংশন মিস যে আপনি বললেন যে আমি ইচ্ছা করে করেছি, এটা যেমন গ্রহণযোগ্য না, এখানেও আল্লাহ তাআলা আমি জানতে পারিনি এরকম এক্সকিউজ গ্রহণ করবেন না। যদি এটা মানে আল্লাহর কাছে ছোটোখাটো ব্যাপার হতো, তাহলে কিন্তু এক্সকিউজ গ্রহণযোগ্য হতো। তখন আবু জাহেল যত বলতো, ইয়া রাসূলুল্লাহ আসলে বুদ্ধি তো কাজ করে নাই, তোমার রাসূলের বিরুদ্ধে ছিলাম, আমি বুঝতে পারি না যে আসলে শরীয়তটা এত জরুরি এবং ইমানটা আমাদের জন্য এত জরুরি, এই কম বুঝের কারণে আল্লাহ আমি কুফরি অবস্থায় মারা গিয়েছি, অতএব আমাকে মাফ করে দাও। তাহলে তো আবু জাহেলও বেঁচে যেত, সবাই তো বেঁচে যেত। বুঝতে পারছেন না? আসলে তো ঠিক, এটা এটা কিন্তু মিথ্যাও না, যে সমস্ত অমুসলিমরা কুফুরির মধ্যে আছে, শেরিকের মধ্যে লিপ্ত আছে, তারা কিন্তু বুঝতে পারতেছে না। তারা যদি আল্লাহই তারা যদি বুঝত যে তারা আসলে ভয়ঙ্কর ভুল করছে, তাহলে তারা ইসলামই গ্রহণ করত। তাহলে তারা আজকে অনেক অমুসলিমদেরকে দেখবেন যে খ্রিস্টান, ইহুদি, হিন্দু বা অনেকে দেখবেন ইসলাম গ্রহণ করছে, তাদের মধ্যে এই বোধোদয়টা হয়েছে যে সে ভয়ঙ্কর শিরিকের মধ্যে আছে, যেটা তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। কেউ তো ভয় দেখায় তাদেরকে ইসলাম গ্রহণে ইয়ে করে না। তাহলে বোঝা গেল যে এই জায়গাটায় আল্লাহ তাআলা কোনো ওজর কবুল করবেন না যদি সেটা শিরক হয়, বড় কুফুরি হয়। সুতরাং না জেনে বেদাত করে ফেললে যদি সেটা বড় ধরনের কুফুরি শিরক হয়, তাহলে এটা এটা অবশ্যই গুনাহের কারণ হবে এবং এটা ইসলাম থেকে শুধু গুনাহ না, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ হবে। কিন্তু যদি এটা ওই পর্যায়ের বেদাত না হয়, আমলি বেদাত হয়, তাহলে এটা আল্লাহ ক্ষমা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, তিনি বলেছেন ইন্না আল্লাহ তাজাওয়াজ আলা উম্মতি আনিল খাতায় ওয়ান নিসিয়ান ওয়া মাস্তাগফিরু আলাইহি, আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যা সে না জেনে করেছে, ভুলে করেছে, অথবা সে মন থেকে ভুলে গিয়েছে, অথবা তাকে কেউ জোর করে করিয়েছে। তাহলে এগুলো হচ্ছে সাধারণ আমলের ক্ষেত্রে। বেদাতটা 2 প্রকার, আমলি বেদাত আর আকিদাগত বেদাত। আমলি বেদাতের ক্ষেত্রে এটা না জেনে মিথ্যা কথা বলে ফেলছে, না জেনে কাউকে ধোকা দিয়ে ফেলেছে, না জেনে কারোর সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঝগড়া করেছে, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে তাকে মুক্তি দিবেন।